নমস্কার বন্ধুরা, ভোটার কার্ড কারেকশন করার সময় খুবই সমস্যায় পড়তে হয় সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বারের জন্য। তো আপনি সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বারটি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে খুব সহজে বের করতে পারবেন। ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার আমরা যদিও জানি, কিন্তু সিরিয়াল নাম্বারটা খুঁজতে আবার সেই গ্রামের যে লিস্ট হয় সেই লিস্ট আমাকে আবার খুঁজে বের করতে হয়। তো তার থেকেও বেশি সহজ পদ্ধতি রয়েছে, অ্যান্ড্রয়েড ফোনের একটি অ্যাপ রয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অ্যাপ, ভোটার হেল্পলাইন। অ্যাপটির নাম ভোটার হেল্পলাইন, আপনি প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করবেন এবং ওপেন করে নেবেন। আমার কাছে ডাউনলোড করা আছে, তাই আমি এখানে ওপেন করছি এবং এখানে সার্চ ইউর নেম ইন ইলেকট্রোরোল, এখানে ক্লিক করবেন। সার্চ বাই বারকোড, আপনার কাছে যদি ভোটার কার্ড নাও থাকে তাহলে বারকোডে করা দরকার নেই, সার্চ বাই ডিটেলসে ক্লিক করবেন, বা আপনার কাছে যদি ভোটার কার্ড থাকে তাহলে সার্চ বাই এপিক নাম্বার। আমি সার্চ বাই ডিটেল অ্যান্ড সার্চ বাই এপিক নাম্বার, এই দুটো দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ডিটেলসে সার্চ করবেন, অর্থাৎ আপনার নাম লিখতে হবে। আমি এখানে নাম লিখে দিচ্ছি, নেক্সট ফাদার নেম, নেক্সট এজ, আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, স্টেট সিলেক্ট করে নেবেন, তারপর আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলবে, আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, এবং নেক্সট হচ্ছে আপনার বিধানসভা কনস্টিটিউয়েন্সি সিলেক্ট করে নেবেন। আমি এগুলো সিলেক্ট করে নিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। যখন সিলেক্ট হয়ে যাবে সবগুলো, সিলেক্ট করার পর আপনাকে সার্চ বাটনে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করার পর আপনি আপনার তথ্য পেয়ে যাবেন। তো আমি এখানে সার্চ বাটনে ক্লিক করছি। সার্চ বাটনে ক্লিক করার পর একটু সময় ওয়েট করতে হবে, আমি ওয়েট করে নিচ্ছি। ততক্ষণে ভিডিওটি একটি লাইক দিয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। বন্ধু, বিনামূল্যে সাবস্ক্রাইব করতে তো কোনো পয়সা লাগছে না, তাই সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে আপনি পেয়ে যান। আর ভিডিওটি কেমন হয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে যাবেন। দেখুন, আমি এখানে সার্চে ক্লিক করেছিলাম এবং আমার ডেটা, আমার তথ্য সমস্ত কিছু দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আশা করছি এখানে আমার সমস্ত তথ্য দেওয়া আছে। এখানে আমার পার্ট নাম্বার দেওয়া আছে, এই যে এই জায়গাটা দেখুন, পার্ট নাম্বার পেয়ে গেছি এবং আমার সিরিয়াল নাম্বারও পেয়ে গিয়েছি। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর এটাকে আপনি ডাউনলোডও করে রাখতে পারবেন। এই যে নিচে দেখছেন ডাউনলোডের লোগো রয়েছে, এই ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন অথবা স্ক্রিনশট করে রেখে দিতে পারবেন। এবার বিষয় হচ্ছে, আপনার ভোটার কার্ড নাম্বার দেখুন চলে এসেছে। আপনি ভোটার কার্ড নাম্বার জানতেন না, এখানে জাস্ট আপনার নাম এবং ডিটেলস সমস্ত তথ্য দিয়ে দেওয়ার পর আপনার ভোটার কার্ড নাম্বার পেয়ে গেছেন। এবার আপনি এটা ছাড়াও আপনার সার্চ বাই এপিক নাম্বার দিয়ে ক্লিক করবেন এবং আপনার ভোটার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন। আমি এখানে লিখেছি এবং টিকমার্কে ক্লিক করে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখুন আপনার সামনে আপনার তথ্য চলে এসেছে। এখানে আপনি আপনার পার্ট নাম্বার আবার সিরিয়াল নাম্বার আবার পুনরায় পেয়ে গেছেন। তো দেখুন, যদি আপনার কাছে ভোটার কার্ড নাও থাকে তাও আপনি বের করতে পারবেন, ভোটার কার্ড থাকলেও আপনার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার খুব সহজেই বের করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি এতটুকু সাহায্য হয়ে থাকে তাহলে দয়া করে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, খুশি থাকবেন। বেস্ট অফ লাক, হ্যাভ এ নাইস ডে।